হ্যালো ভিউয়ার্স, লেটস টক অ্যাবাউট চ্যানেল, তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাচ্চাদের পিডিয়াশিওর খাওয়ানো সংক্রান্ত বেশ কিছু ইনফরমেশন। যেমন বাচ্চাদের জন্য যখন পিডিয়াশিওর আমরা কিনবো তখন কোন কোন বিষয়গুলো আমাদের মনে রাখা উচিত, বাচ্চাদেরকে আমরা কীভাবে পিডিয়াশিওর বানিয়ে খাওয়াতে পারি, পিডিয়াশিওর খাওয়ানোর সময় কী কী সতর্কতা আমাদের মেনে চলা উচিত, ইত্যাদি পিডিয়াশিওর সংক্রান্ত নানান ইনফরমেশন তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাই ভিডিওটা তোমরা অবশ্যই পুরোটা দেখে এ থেকে তোমাদের একটা হেল্প হতে পারে। সো লেটস গেট স্টার্টেড। পিডিয়াশিওর হচ্ছে বাচ্চাদের একটা সাপোর্টিং ফুড বা সাপ্লিমেন্ট ফুড বলতে পারো। মানে বাচ্চারা যেমন বাড়িতে খাবার দাবার খাচ্ছে, ভাত ডাল মাছ ইত্যাদি খাচ্ছে, তার পাশাপাশি বাচ্চাদেরকে এরকম পিডিয়াশিওর বা পিডিয়াশিওরের মতন সাপ্লিমেন্ট ফুড বা সাপোর্টিং ফুড দেওয়া হয়ে থাকে। এবার এই পিডিয়াশিওর কোন বাচ্চাদেরকে খাওয়ানো যেতে পারে, কোন বাচ্চাদের ক্ষেত্রে পিডিয়াশিওর না খাওয়ালেও চলে, মানে খুব বেশি প্রয়োজন নেই, তার উপরে কিন্তু অলরেডি আমি ভিডিও করেছি। তো তোমরা যারা ওই ভিডিওটা দেখো নি তারা কিন্তু ওই ভিডিওটা অবশ্যই দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমার বেবির ক্ষেত্রে পিডিয়াশিওরের প্রয়োজন আছে না নেই। ওকে, তো এবার তোমাদেরকে বলি যে এই পিডিয়াশিওরের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের খাদ্য উপাদান আছে, যার ফলে কিন্তু এই পিডিয়াশিওর বাচ্চাদের বিভিন্ন রকম ডেভেলপমেন্টে হেল্প করে থাকে। তার সাথে সাথে কিন্তু পিডিয়াশিওর বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটিকে বুস্ট করতেও অনেক সাহায্য করে। তো এখানে যে যে খাদ্য উপাদানগুলো আছে সেগুলো মেনলি তিন রকমের কাজ করে থাকছে। কিছু খাদ্য উপাদান আছে যেগুলো বাচ্চাদের ওয়েট গেন করতে সাহায্য করছে এবং এনার্জি প্রোভাইড করছে, কিছু খাদ্য উপাদান আছে যেগুলো বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে, এবং কিছু খাদ্য উপাদান আছে যেমন বিভিন্ন রকমের খনিজ মৌল ইত্যাদি ইত্যাদি, সেগুলো বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। এবারে এত ইনগ্রিডিয়েন্টসের সাথে সাথে এটার মধ্যে কিন্তু স্কিম মিল্ক দেওয়া আছে, মানে পাউডার ফর্মে মিল্ক মেশানো আছে। এবার বলি, যখন তুমি বাচ্চার জন্য পিডিয়াশিওর দোকান থেকে কিনবে তখন কী কী দেখে তারপর সেই পিডিয়াশিওরটা বাচ্চার জন্য কিনবে। প্রথম হচ্ছে বাচ্চার জন্য যখন পিডিয়াশিওর কিনবে তখন বয়সটা অবশ্যই দেখে নেবে। তো পিডিয়াশিওরের প্যাকেটের গায়ে কিন্তু বয়স মেনশন করে দেওয়া থাকে, যেমন এটার গায়ে লেখা আছে 2+। আমার ছেলে যেহেতু 2 বছর বয়স হয়ে গেছে তো আমি এই জন্য 2+টাই সিলেক্ট করেছি। তো এরকম 2 বছরের উপরে বাচ্চাদের পিডিয়াশিওর হয়, 7 বছরের উপরে বাচ্চাদের পিডিয়াশিওর হয়। তো এরকম বয়সটা দেখে তারপর তুমি পিডিয়াশিওরটা দোকান থেকে কিনো, ঠিক আছে? যখন কিনতে যাবে তখন দেখে নেবে যে এই পিডিয়াশিওরের যে সিলটা আছে, যে প্যাকেটের যে প্রধান সিলটা হয় সেই সিলটা ঠিকঠাক মতন আছে কিনা, এবং ভেতরে যে প্যাকেটটা থাকে সেটারও সিলটা ঠিক মতন আছে কিনা, এটা দেখে নেওয়া আমাদের একটা সাধারণ কর্তব্য। তো এটা দেখে নিলে, প্যাকেটের গায়ে কিন্তু 2 এক্সপায়ারি ডেট দেওয়া থাকে, একটা হচ্ছে যখন প্যাকেটটা পুরো সিল করা থাকবে, সেই সিল করা প্যাকেটের গায়ে কিন্তু এভাবে লেখাই থাকবে যে এটা বানানো হয়েছে কবে এবং এর এক্সপায়ারি ডেটটা কবে। এবার যখন তুমি এই প্যাকেটটার সিলটা কেটে ফেলবে, মানে ভেতরে যে চকচকে প্যাকেটটা থাকে তার সিলটা কেটে ফেলবে এবং সেটাকে ওপেন করে ফেলবে বাচ্চাকে খাওয়ানোর জন্য, তখন থেকে কিন্তু একটা আলাদা, মানে সেই দিন থেকে কিন্তু একটা আলাদা ডেট কাউন্ট হয়, কাটা হলো সেই দিনটা আমাদের মনে রাখতে হবে, এবং তারপর থেকে 3 সপ্তাহ পর্যন্ত ওটা খাওয়ানো যাবে, তারপরে কিন্তু ওটা খাওয়ানো উচিত নয়। এরপর যখন দোকান থেকে কিনবে তখন কোন ফ্লেভারের পিডিয়াশিওর কিনতে চাইছো সেটা দেখে নিয়ে তারপর কিনবে। ভ্যানিলা কিনতে চাইলে গায়ে পরিষ্কার করে লেখাই থাকবে যে এটা ভ্যানিলা ফ্লেভারের, যদি চকলেট কিনতে চাও তো চকলেট লেখা থাকবে, যদি কেশর বাদাম কিনতে চাও তো সেটাও কিন্তু প্যাকেটের গায়ে মেনশন করা থাকবে। আমি আমার ছেলেকে যে পিডিয়াশিওরটা নর্মালি খাওয়াই সেটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের, ভ্যানিলা ফ্লেভারটা বেশ ভালো লাগে আর আমার ছেলে খেয়েও নেয় ঠিকঠাকভাবে, তো আমি ভ্যানিলা ফ্লেভারটাই কিনি। এছাড়াও কিন্তু এখানে এদের পিডিয়াশিওরের বাদাম ফ্লেভার, একটা কেশর বাদাম একটা পাওয়া যায় ফ্লেভারে, আর একটা চকলেটের পাওয়া যায়। তো আমার মনে হয় যে কেশর বাদামটাও তোমরা কিনতে পারো, যদি বাচ্চার ভালো লাগে তো সেটা খাওয়াতে পারো, সেটাও বেশ ভালো। তবে চকলেটটা আমার মনে হয় বাচ্চাদেরকে চকলেট ফ্লেভারে বা চকলেট আছে এরকম কোনো খাবার না দেওয়াই ভালো বা কম দেওয়াই ভালো, কারণ সেটার থেকে দাঁতে ক্যাভিটি তৈরি হতে পারে। তো এই জন্যে তুমি চাইলে বাচ্চাকে ভ্যানিলা ফ্লেভারের পিডিয়াশিওর খাওয়াতে পারো, বা চাইলে বাদাম কেশরটা কিনে খাওয়াতে পারো, আর যদি মনে হয় যে চকলেটটা খাবে তো চকলেটটাও কিনে খাওয়াতে পারো। মোটামুটি 3 রকমের ফ্লেভার এখানে আছে। এবার বলি, বাড়িতে আনার পর এই পিডিয়াশিওরটাকে তুমি স্টোর করবে কী করে, কী করে সঞ্চয় করে রাখবে? তো দেখো, যখনই বাড়িতে এই প্যাকেটটা কিনে আনলে তারপর ভেতরে যে চকচকে প্যাকেটটা থাকে সেটা কাটবে, সেই প্যাকেটটা কিন্তু কাটার পর সেই প্যাকেট থেকে পিডিয়াশিওরকে ঢেলে কোনো কৌটোয় রেখে দেবে না, মানে পিডিয়াশিওরের যে পাউডারটা আছে সেটাকে কিন্তু সরাসরি কোনো কৌটোতে ঢেলে রাখবে না, একেবারে চকচকে প্যাকেট সমেত পিডিয়াশিওরটাকে কাটা হয়ে গেলে, চকচকে প্যাকেটটা কাটা হয়ে গেলে সেটাকে ভালো করে একটু গার্ডার দিয়ে ভালো করে মুড়ে রাখবে, তারপর সেই চকচকে প্যাকেট সমেত পিডিয়াশিওরের যে পাউডারটা আছে সেটাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে হবে, যাতে কোনোভাবেই বাতাস না ঢুকতে পারে। ওকে, তো এইভাবে চকচকে প্যাকেট সমেত পিডিয়াশিওরটাকে যখন একটা এয়ারটাইট কন্টেনারে রাখবে তখন সেটা কিন্তু নর্মাল টেম্পারেচারের মধ্যে রাখতে হবে, কোনোরকম রেফ্রিজারেটারের মধ্যে এটা রাখা চলবে না বা রাখা উচিত নয়, এবং সরাসরি যাতে সূর্যের আলো না পড়ে সেটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে।
তো এবার তোমাদের সাথে শেয়ার করি বাড়িতে পিডিয়াশিয়োরটা কিনে স্টোর করে তো রাখলে তারপর সেটা বানিয়ে বাচ্চাকে খাওয়াবে কীভাবে। তো দেখো বাচ্চাকে কীভাবে পিডিয়াশিয়োরটা বানিয়ে খাবে তার একটা ইনস্ট্রাকশান কিন্তু এরকম পিডিয়াশিয়োরের প্যাকেটের গায়ে একটা টেবিল করে দেওয়া আছে, সেই টেবিলে যে নিয়মটা বলে দেওয়া আছে সেটা তোমরা ফলো করতে পারো। এখানে যে নিয়মটা বলে দেওয়া আছে সেই হিসেবে পিডিয়াশিয়োরের যে পাউডারটা সেটা তুমি দুধে মিশিয়েও খাওয়াতে পারো আবার জলে মিশিয়েও খাওয়াতে পারো। তো এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে যে দুধে মিশিয়ে পিডিয়াশিয়োরটা খাবে সেটা যেন হোল মিল্ক হয়, মানে ফ্যাটযুক্ত ফুল ফ্যাটযুক্ত গরুর দুধ হয়, তার মধ্যে পিডিয়াশিয়োরটাকে মিশিয়ে খাওয়াতে পারো। যদি 150 ml গরুর দুধ নাও তার মধ্যে 2 scoop পিডিয়াশিয়োর মেশাতে হবে, আর যদি তুমি জল নাও তো সেক্ষেত্রে জলের পরিমাণটা 190 ml রাখতে বলা হয়েছে, 190 ml রাখতে বলা হয়েছে এবং তার মধ্যে 5 scoop পিডিয়াশিয়োর মেশাতে বলা হয়েছে। 5 scoop মেশাতে হবে জলের সাথে, যেহেতু জলে মেশাচ্ছ তার জন্য পিডিয়াশিয়োরটা পরিমাণে একটু বেশি মেশাতে বলা হয়েছে, যদি দুধে মেশাও তো সেক্ষেত্রে 2 scoop মেশালেই হয়ে যাবে। তো এইভাবে তুমি একবারে বাচ্চাকে দুধে মিশিয়ে পিডিয়াশিয়োরটা খাওয়াতে পারো আবার চাইলে জলে মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারো। এবার এই যে বাচ্চাকে দিনে কতবার পিডিয়াশিয়োর খাবে এটা না পুরোপুরি আমাদের উপর নির্ভর করছে, আমাদের বাচ্চার উপর নির্ভর করছে। বাচ্চা যদি বাড়ির সব খাবার মোটামুটি ঠিকঠাক মতন খায়, ভালো মতন অ্যাক্টিভিটি করে, তো সেক্ষেত্রে তুমি চাইলে বাচ্চাকে একবার পিডিয়াশিয়োর বানিয়ে খাওয়াতে পারো। যেমনটা আমি করে থাকি কি আমি দিনের মধ্যে হয়তো একবারই পিডিয়াশিয়োরটা বানাই বানিয়ে আমার ছেলেকে খাওয়াই। তো তুমি চাইলে একবার খাওয়াতে পারো, তুমি চাইলে দুবার খাওয়াতে পারো। তো এরা একটা বলে দিয়েছে 2 থেকে 3 বার। তুমি চাইলে তোমার বাচ্চার অ্যাক্টিভিটি খাওয়া দাওয়া সব কিছু বুঝে, বাচ্চা যদি ওয়েট টোয়েট ঠিকঠাক থাকে সব কিছু বুঝে তুমি বাচ্চাকে চাইলে একবারও খাওয়াতে পারো। এবার এখানে এরা মেনশন করে দিয়েছে যে যদি তুমি দুধে মিশিয়ে খাওয়াও তো সেক্ষেত্রে দিনে কতবার খাওয়াতে পারো। তো এরা বলেছে দিনে 2 থেকে 3 বার এইভাবে পিডিয়াশিয়োরটা বানিয়ে খাওয়ানো যেতে পারে। জলের ক্ষেত্রে যদি জলে মিশিয়ে খাওয়াও তো সেক্ষেত্রেও 2 থেকে 3 বার একদিনে খাওয়ানো যেতে পারে। এছাড়া তোমাদের সাথে আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে অনেক সময় কি আমার ছেলে শুধু দুধ খেতে চায় না, একদমই পছন্দ করে না অনেক সময় খেতে। তো সেই সময় আমি কী করি পিডিয়াশিয়োরটা ধরো কোনো কিছু একটা বানিয়েছি দুধ দিয়ে, ধরো হয়তো ওটস বানিয়েছি বা ধরো হয়তো চিড়ে বানিয়েছি, এরকম কিছু একটা দুধ দিয়ে হয়তো বানিয়েছি, সেই দুধটার মধ্যে মানে যতটা দুধ দিয়েছি আমার তো একটা আইডিয়া আছে যে আমি 1 ml মতন দুধ দিয়েছি, তো দুধ দিয়ে যখন ওটা বানিয়ে ফেলেছি বানিয়ে ধরো ঠান্ডা করতে দিয়েছি এরকম একটা সময় কী করি ওর মধ্যে পিডিয়াশিয়োর মিশিয়ে দিই। কখনোই কিন্তু খাবারটা যখন আগুনে বসে তৈরি করি তখন কিন্তু পিডিয়াশিয়োর দিই না, সবসময় এই ধরনের পাউডার কিন্তু খাবার বানানো হয়ে গেলে সেটা একটু ঠান্ডা হলে তারপরেই মেশানো উচিত। এরকমভাবে যখন দুধ দিয়ে আমি কিছু একটা বানাই তারপর সেটাকে ঠান্ডা করি একটু, তো তার মধ্যে আমি 2 scoop পিডিয়াশিয়োর দিয়ে দিই, তারপর সেটাকে ভালো করে মিশিয়ে দিই, সেটাই বাচ্চাকে খাইয়ে দিই। তো তুমি ধরো এদের নিয়মে তুমি পিডিয়াশিয়োরটা বানালে, এবার বলি যে পিডিয়াশিয়োর বানানোর পর কতক্ষণের মধ্যে সেটাকে খাইয়ে ফেলতে হবে। তো দেখো এমনিতেই বাচ্চাদের জন্য যখন কিছু বানানো হয় সেটা সাথে সাথেই বাচ্চাদেরকে খাইয়ে দেওয়া ভালো, তাহলে তার পুষ্টি উপাদানটাও ভালোভাবে পায় এবং ফ্রেশ ব্যাপারটা বজায় থাকে। বাট এরা এখানে বলে দিচ্ছে যে ইমিডিয়েটলি যদি খাওয়ানো যায় তো খুবই ভালো, আদারওয়াইজ এটাকে কিন্তু ভালো করে একটা কন্টেনারের মধ্যে রেখে দিতে হবে, তারপর সেটাকে রেফ্রিজারেটরে রেখে দেওয়া যায় এবং 24 ঘন্টার মধ্যে এটাকে খাইয়ে ফেলতে হবে। এটা কিন্তু এরা এখানে মেনশন করে দিয়েছে। তো তোমরা যখন কিনবে তখন প্যাকেটটা কিন্তু ভালোভাবে তোমরাও পড়ে নিতে পারো, তাহলে সমস্ত ইনস্ট্রাকশান যা যা এরা দিয়েছে সেটা বুঝতে পারবে। এবার বলি এই পিডিয়াশিয়োর নর্মালি আমরা কখন কখন খাওয়াতে পারি। তো এটা তুমি বাচ্চা যখন ব্রেকফাস্ট খাওয়া হয়ে যাবে তারপরে বাচ্চাকে পিডিয়াশিয়োর খাওয়াতে পারো, বা তুমি যদি মনে করো বিস্কুট দিয়ে সকালে বাচ্চাকে পিডিয়াশিয়োর বানিয়ে খাওয়াতে পারো, ইভিনিংয়ে বাচ্চাকে পিডিয়াশিয়োর খাওয়াতে পারো, তো এরকম টাইমগুলোতে বাচ্চাকে তুমি পিডিয়াশিয়োর খাওয়াতে পারো। এবার বলি পিডিয়াশিয়োরের প্যাকেটে আর কি কি ইনফরমেশন দেওয়া আছে। যেমন এরা মেনশন করে দিয়েছে এর মধ্যে ট্রান্স ফ্যাট নেই, এটা খুব ভালো একটা বৈশিষ্ট্য। এছাড়া যেহেতু এখানে একটা গ্রিন মার্ক করে দেওয়া আছে তার মানে এটা ভেজিটেরিয়ান যারা তারা কিন্তু মানে যারা নিরামিষ খায় তারা কিন্তু এটা খেতে পারে। এছাড়া এখানে যেটা মেনশন করা আছে সেটা হচ্ছে এর মধ্যে গ্লুটেন নেই, এটা গ্লুটেন ফ্রি। অনেক বেবিদের গ্লুটেন সহ্য হয় না, গ্লুটেন থেকে অ্যালার্জি থাকে, তো এই পিডিয়াশিয়োরের মধ্যে গ্লুটেন নেই সেটা কিন্তু এখানে মেনশন করা আছে। এই গেল পিডিয়াশিয়োর সংক্রান্ত কিছু জেনারেল ইনফরমেশন। এবার তোমাদের সাথে শেয়ার করি কিছু সাধারণ সতর্কতা যেগুলো আমাদের একটু লক্ষ্য রাখা উচিত। যেমন যখন আমি পিডিয়াশিয়োর প্রথম প্রথম আমার ছেলেকে খাওয়ানো স্টার্ট করলাম তখন দেখলাম ওর পটিটা একটু শক্ত টাইপের হচ্ছে, একটু হার্ড পটি হচ্ছে, তো এটা অনেক সময় অনেক বেবির ক্ষেত্রে ঘটতে পারে। দ্বিতীয় হচ্ছে যখন যেহেতু এর মধ্যে একটু মিল্ক আছে মানে স্কিম মিল্ক দেওয়া আছে, মিল্ক পাউডার দেওয়া আছে, তো সেক্ষেত্রে কিন্তু যদি এমন কোনো সময় হয় যে বাচ্চার পাতলা পটি হচ্ছে বা পেটের একটু সমস্যা হচ্ছে সেই সময় কিন্তু পিডিয়াশিয়োরটা অফ রাখা ভালো। এছাড়া এখানে এরা বলে দিয়েছে যে সমস্ত বেবিদের ল্যাকটোজ সহ্য হয় না মানে দুধ সহ্য করতে পারে না যারা তাদের জন্য কিন্তু এই পিডিয়াশিয়োর নয়। আর যেটা বলার আছে সেটা হচ্ছে পিডিয়াশিয়োরের যে পরিমাণটা এখানে দেওয়া আছে এই টেবিলে সেই পরিমাণ মেপেই কিন্তু আমাদের পিডিয়াশিয়োরটা বাচ্চাকে খাওয়ানো উচিত। এক্সেস পরিমাণে বাচ্চার গ্রোথ ভালোভাবে হবে বলে বেশি বেশি করে চামচে করে অল্প দুধের মধ্যে বেশি বেশি করে চামচে করে পিডিয়াশিয়োর মিশিয়ে খাওয়ানোটা ঠিক না, বাচ্চার হজম করতে কিন্তু অসুবিধা হতে পারে।
তো এবার তোমাদের সাথে শেয়ার করি আমি আমার ছেলেকে পিডিয়াশিওর খাওয়াই কি না, কবে থেকে খাওয়ানো স্টার্ট করেছিলাম এবং কেন খাওয়ানো স্টার্ট করেছিলাম। ওকে, তো অ্যাকচুয়ালি দেখো আমার ছেলে কিন্তু মোটামুটি বাড়ির যা রোজকার খাবার দাবার হয়, ভাত ডাল মাছ ইত্যাদি সব কিছুই ঠিকঠাক মতন খায় এবং ওয়েট গেনও ঠিকঠাক মতন হয়। তবে হয়েছিল কি, একসময় ওর সর্দি কাশির সমস্যা হয়েছিল, জ্বর হয়েছিল, তো ওই টাইমে কিন্তু ওর খাওয়া দাওয়া অনেকটাই কমে গেছিলো এবং দুর্বল হয়ে পড়েছিল। তো প্রায় 7 দিন মতন এরকম ভুগেছিল, তারপর যখন সুস্থ হয়ে যায় তখন ওই যে ওয়েটটা কমে গেছিলো সেটাকে ফিরিয়ে আনার জন্য, শরীরটাকে একটু ভেতর থেকে স্ট্রং করার জন্য কিন্তু আমি বাড়ির খাবার দাবারের পাশাপাশি ওকে পিডিয়াশিওরটা খাওয়ানো স্টার্ট করি। তো এই হলো পিডিয়াশিওর খাওয়ানো সংক্রান্ত বেশ কিছু জেনারেল ইনফরমেশন। পার্টিকুলার তোমার বেবিকে পিডিয়াশিওর খাওয়ানোর প্রয়োজন আছে নাকি পিডিয়াশিওর খাওয়ানোর প্রয়োজন নেই সেই সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নিও। পিডিয়াশিওর খাওয়ানোর আগে একবার নিজের বেবির যিনি পিডিয়াট্রিশিয়ান আছেন তার মতামতও নিতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, আর আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থেকো। থ্যাংক ইউ।